নেতানিয়াহুকে ক্রাইম মিনিস্টার বলে ইসরায়েলে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পালিত হল জাতীয় শোক দিবস। বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা। সোমালিয়ায় হোটেলে সশস্ত্র হামলায় নিহত হলেন 17 জন। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের যোগ্য নয় যুক্তরাষ্ট্র বললেন ইউরোপীয় পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ইগলের হামলায় মুহূর্তেই মাটিতে পড়ে ধ্বংস হল মার্কিন ড্রোন। বেলারুশের প্রেসিডেন্টকে সমর্থন জানালেন পুতিন। ভয়াবহ বন্যায় এবার খাদ্য সংকটের মুখোমুখি চীন, খাদ্য নষ্ট না করার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। নেপালে ভয়াবহ ভূমিধসে 18 জনের প্রাণহানি, নিখোঁজ রয়েছেন 21 জন। মেসিকে দলে ভেড়াতে যে কোনো পরিমাণ টাকা ঢালতে রাজি ম্যান সিটি। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 32 জন, আক্রান্ত 2024 জন। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত বিএনপির সাংগঠনিক কার্যক্রম। করোনা মোকাবেলায় জাতীয় সংলাপ জরুরি বললেন আসম আব্দুর রব। বঙ্গবন্ধু জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন তবু অন্যায়ের সাথে আপোষ করেননি বললেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধুর হত্যায় জিয়ার সম্পৃক্ততা ছিল বললেন প্রধানমন্ত্রী। জাতির পিতা হত্যার নেপথ্যের চিহ্নিত না করলে তারা আবার ষড়যন্ত্র করবে বললেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। সন্দেহভাজন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ হলে চাকরি যাবে বলে জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ক্রিকেট উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন কোকো বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।